আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। আমি আজকে শ্রেণী কেজির চারটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে বাংলা। বাংলাতে আজকে আছে কি স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন। তোমরা অবশ্যই নার্সারিতে কিংবা কেজিতে উঠে পড়েছ যে স্বরচিহ্নগুলো কী কী, মনে না থাকলে আবার দেখো স্বরচিহ্নগুলো আমি লিখে দিচ্ছি। স্বরচিহ্নগুলো হচ্ছে স্বরেয়াতে আকার, রশ্মিতে রশ্মিকার, দীর্ঘিতে দীর্ঘিকার, রস্যুতে রস্যুকার, দীর্ঘুতে দীর্ঘুকার, রিতে রিকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ঔতে ঔকার। তো এর আগে তোমরা এগুলো পড়েছ, এখন এগুলো থেকে শব্দ তৈরি করতে হবে। যেমন আকার থাকবে, আকার দিয়ে শব্দ গঠন করবা, রস্যিকার থাকবে, রস্যিকার দিয়ে শব্দ গঠন করবা। তেমনি আমাদের এখানে আছে রস্যুকার দিয়ে। রস্যুকার দিয়ে কী কী হয়, যে শব্দটা আমরা তৈরি করব সেখানে রস্যুকার ব্যবহার করতে হবে। তো তোমরা দেখো রস্যুকারে কী কী হয়, ফুল, চুল, দুল, কুল, দুধ। তো আবার দেখো তেমনিভাবে আছে দীর্ঘকার। দীর্ঘকার দিয়ে কী হয়, মূল, মূলা, কুলা, দূর, রূপ। তেমনিভাবে আছে ঋকার। ঋকার দিয়ে কী তৈরি হয় দেখো, কৃষ, বৃষ, ঘৃত, মৃত, গৃহ। আমি তোমাদের এবার বানান করে শিখিয়ে দিব। রস্যুকারে হয় ফুল, আমার সাথে তোমরা পড়বে, ভিডিও দেখবে আর পড়বে, বলবে ফয়রস্যুকারে ফু ল, ফতে রস্যুকার আর যদি আমরা ল দেই তাহলে কী হয়, ফুল, তাহলে কী হয়, ফুল। আবার চয়রস্যুকারে চু ল, চুল। আমরা যদি চতে রস্যুকার দেই ল লেখি তাহলে কী হবে, চুল। তেমনিভাবে দতে রস্যুকার যদি দেই ল লিখি তাহলে কী হবে, দুল। দৈরস্যুকারে দু ল, দুল। তেমনিভাবে কয়রস্যুকারে কু ল, কুল। দৈরস্যুকারে দু ধ, দুধ। তেমনি দেখো দীর্ঘকারে কী হয়, এটাও বানান করে দিচ্ছি, ময় দীর্ঘকারে মু ল, মূল। কী হয়, ময় দীর্ঘকারে মু ল, মূল। আবার দেখো কী হয়, ময় দীর্ঘকারে মু ল একারে লা, মূলা। এখানে দেখো ময় দীর্ঘকারে মু ল, মূল। আর এখানে আছে ময় দীর্ঘকারে মু ল, তার সাথে একটা আকার দিয়েছি, হয়ে গেছে মূলা। তো এটা এটা দেখো কাছাকাছি আছে, মূল, মূলা। তারপরে দেখো কুলা, কয় দীর্ঘকারে কু ল একারে লা, কুলা। দয় দীর্ঘকারে দু বয়শূন্য র, দূর। রূপ, রয় দীর্ঘকারে রু প, রূপ। আবার দেখো ঋকার দিয়ে কী হয়, কৃষ, কয়রে ক্রি তালবস্য, কৃষ। কতে ঋকার আর তালবস্য যদি আমরা লিখি তাহলে শব্দটা হচ্ছে কৃষ। তেমনিভাবে বতে ঋকার মূর্ধন্যস্য যদি দেই আমরা তাহলে কী হয়, বৃষ। আবার ঘৃত, ঘতে যদি ঋকার দেই তারপরে ত লিখি সেটা দুইটা মিলে কী হচ্ছে, ঘৃত। ঘরে ঘৃ ত, ঘৃত। মৃত, ময়রে মৃ ত, মৃত। গৃহ, গরি গৃ হ, গৃহ। আবার দেখো তোমরা রস্যুকার দীর্ঘকার ঋকারে কী কী হচ্ছে, রস্যুকারে ফুল, চুল, দুল, কুল, দুধ। দীর্ঘকারে মূল, মূলা, কুলা, দূর, রূপ। তেমনিভাবে ঋকারে কৃষ, বৃষ, ঘৃত, মৃত, গৃহ। আবারও তোমাদের বলছি, তোমরা নার্সারিতে প্লেতে এগুলো পড়ছো স্বরচিহ্ন। স্বরচিহ্ন মানে হচ্ছে স্বরবর্ণের স্বরয়া থেকে ও পর্যন্ত আছে, এটার আমরা সংক্ষিপ্ত রূপ শিখব। তো এটা দিয়ে আবার শব্দ গঠন। আবারও বলছি দেখো, স্বরেয়াতে আকার, রশ্মিতে রশ্মিকার, দীর্ঘিতে দীর্ঘিকার,
রস্যুতে রস্যুকার, দীর্ঘতে দীর্ঘকার, ঋতে ঋকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ওতে ঔকার। তো এটা আমাদের এখন শেষ হলো, তারপর আমরা শিখবো শব্দের অর্থ। যেমন তোমাদের বইয়ে আছে, বাংলা বইয়ে শব্দ আছে, শব্দের অর্থ তোমাদের করতে হবে। একটা শব্দ থাকবে, সেটার অর্থ লিখতে হবে। আমি বোর্ডে যেভাবে লিখছি তোমরা এভাবে লিখবে। দেখো, প্রথমে আছে জাহাজ। জাহাজ অর্থ জলযান, যেটা পানিতে চলে। তারপরে ঝড়, ঝড় অর্থ তুফান। বেটা, বেটা অর্থ ছেলে। ডানা, ডানা অর্থ পাখনা, যেমন পাখির পাখনা আছে বা ডানা আছে। এবার আমি বানান করে দিচ্ছি, দেখো। জাহাজ, জাহাজের শব্দের অর্থটা হচ্ছে জলযান, বর্গীয় জ ল, জল যান, বর্গীয় জয় আকার দন্তন্না, জলযান। ঝড়, ঝয়বিন্দু র, ঝড়, এটার অর্থ হচ্ছে তুফান, তৈরসুকারে তু, ফয়াকারে ফা, দন্তন্না, তুফান। বেটা, ছয়কারে ছে, লয়কারে লে, ছেলে। ডানা, পাখনা, পয়াকারে পা, খ, দন্তন্নয়াকারে না, পাখনা। তো তোমরা বাংলা এগুলো পড়বে আর খাতায় লিখবে। এর আগে আমি তোমাদের বাংলা নিয়ে আলোচনা করেছি, এবার হচ্ছে বিষয় বিংলিশ। বিংলিশ হচ্ছে বেসিক ইংলিশ। তো আলোচনার বিষয় হচ্ছে নেম অফ ফাইভ অ্যানিম্যাল। তোমাদের পাঁচটি পশুর নাম লিখতে হবে। কয়টি পশুর নাম? পাঁচটি পশুর নাম লিখতে হবে। তো এখানে পাঁচটি আছে, দেখো। পশুর নাম আমরা শিখব এখন। টাইগার, কাউ, ক্যামেল, ডগ, ডিয়ার। টাইগার অর্থ বাঘ, কাউ অর্থ গরু, ক্যামেল অর্থ উট, ডগ অর্থ কুকুর, ডিয়ার অর্থ হরিণ। তো আমার সাথে তোমরা সবাই পড়বে, জোরে জোরে পড়বে, বলো। টাইগার, টাইগার অর্থ বাঘ। তো টাইগার আমরা এখন বানান করে দিব, টি আই জি ই আর, টাইগার। টি আই জি ই আর, টাইগার। তারপরে হচ্ছে কাউ, কাউ অর্থ গরু। একসাথে বলবা সবাই, সি ও ডাব্লিউ, কাউ। সি ও ডাব্লিউ, কাউ। সি ও ডাব্লিউ, কাউ। তিন নম্বরে দেখো আছে ক্যামেল, সি এ এম ই এল, ক্যামেল। সি এ এম ই এল, ক্যামেল। সি এ এম ই এল, ক্যামেল। তারপর আছে ডগ, ডি ও জি, ডগ। ডি ও জি, ডগ। ডি ও জি, ডগ। ডিয়ার, ডি ডাবল ই আর, ডিয়ার। ডি ডাবল ই আর, ডিয়ার। ডি ডাবল ই আর, ডিয়ার। এটা হচ্ছে পাঁচটা পশুর নাম আমরা শিখলাম। এবার আমরা শিখব পাঁচটি মাছের নাম, নেম অফ ফাইভ ফিশ, পাঁচটা মাছের নাম। তো এখানে প্রথমে কী আছে? হিলসা, বারবেল, ফ্রাই ফিশ, কার্প, স্যালমন। তো আমি তোমাদের বানান করে দিচ্ছি, দেখো। এইচ আই এল এস এইচ এ, হিলসা। এইচ আই এল এস এইচ এ, হিলসা। আবারও বলছি, দেখো। এইচ আই এল এস এইচ এ, হিলসা। তারপর আবার দেখো, বারবেল, বি
ए आर बी ई एल बारबेल आबार देखो बी ए आर बी ई एल बारबेल बी ए आर बी ई एल बारबेल तारपर आछे कार्प सी ए आर पी कार्प सी ए आर पी कार्प सी ए आर पी कार्प तारपर आछे सालमन एस ए एल एम ओ एन सालमन एस ए एल एम ओ एन सालमन एस ए एल एम ओ एन सालमन तारपर आछे फ्राई फिश एफ आर वाई फ्राई एफ आई एस एस फ्राई फिश एफ आर वाई फ्राई एफ आई एस एस फ्राई फिश एफ आर वाई फ्राई एफ आई एस एस फिश आबार देखो तुम्हरा पाँचटा माछेर नाम कि आछे हिलसा बारबेल कार्प सालमन फ्राई फिश तो आमरा एखन पाँचटी पशुर नाम शिखलाम तारपरे पाँचटी माछेर नाम शिखलाम एबार आमरा शिखब मेक सेंटेंस मेक सेंटेंस माने वाक्य तैरीकरण तोमार एकटा वार्ड देया थाकबे सेई वार्ड दिए वाक्य तैरी करते हबे बांग्लाते बोली आमरा वाक्य तैरी इंग्रेजीते बोली आमरा मेक सेंटेंस इंग्रेजीते आमरा कि बोली मेक सेंटेंस बांग्लाते बोली वाक्य गठन तो একটা শব্দ দেয়া থাকবে শব্দ দিয়ে তোমরা বাক্য গঠন করবে প্রথমে আছে জিপ জে ডব্লিউ ই পি জিপ জিপ অর্থ জিপ গাড়ি তো এটা দিয়ে আমরা বাক্য গঠন করব আই হ্যাভ এ জিপ আই হ্যাভ এ জিপ তারপর আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আম ম্যাঙ্গো অর্থ কি আম ম্যাঙ্গো অর্থ কি আম আই ইট এ ম্যাঙ্গো আই ইট এ ম্যাঙ্গো আই ইট এ ম্যাঙ্গো তারপর আছে কুরআন কুরআন অর্থ কুরআন দি কুরআন এরকম তোমরা পড়েছো দিয়ের ব্যবহার ছিল দিয়ের ব্যবহারের ভিতরে ছিল যে দি কুরআন দি মুন তেমনি কুরআন দিয়ে বাক্য গঠন হচ্ছে দি কুরআন তো আরেকবার দেখো তোমরা এবার আমি তোমাদের বানান করে দিচ্ছি জিপ জিপ দিয়ে বাক্য গঠন দেখো আই হ্যাভ কিভাবে বানান করব এইচ এ ভি ই হ্যাভ এ জিপ জে ডব্লিউ পি জিপ এই যে দেখো শব্দটা আছে জিপ আর তোমার এখানে বাক্যের শেষেও আছে জিপ তারপরে দেখো ম্যাঙ্গো আই ইট এ ম্যাঙ্গো আই শুধু একটা আই তারপরে ইট এই অক্ষরটা সবাই চিনো ই এ টি ইট এ ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো তাহলে ম্যাঙ্গো দিয়ে বাক্য গঠন হলো আই ইট এ ম্যাঙ্গো কুরআন দা কুরআন কুরআন দিয়ে দেখো টি এই সি দি কুরআন কিউ ইউ আর এ এন কুরআন কুরআন দিয়ে কি হবে দি কুরআন টি এইচ ই দি কিউ ইউ আর এ এন আবার বাক্য গঠনটা দেখো তোমরা প্রথমে হচ্ছে জিপ জিপ দিয়ে আমরা শিখব আই হ্যাভ এ জিপ ম্যাঙ্গো আই ইট এ ম্যাঙ্গো কুরআন দি কুরআন